ওয়েলকাম গাইস, লালাবেলের আদার টিউটোরিয়ালে। সো আজকে আমরা যে আলোচনা করবো সেটা সিডার। হ্যাঁ, তো এখানে লালাবেলের ডকুমেশন গেলে ডাটাবেজের মধ্যে দেখতে পাবেন সিডার আছে। সিডার সিডিং এবং ফেকার, হ্যাঁ, এই দুটো নিয়ে কাজ করা হয়। সো সিডার নিয়ে একটু আলোচনা করবো, পরে একটু ফেকার নিয়ে আলোচনা করবো। তো সিডিং জিনিসটা কি, আমরা আমরা যখন কোনো একটা প্রজেক্ট তৈরি করি, লাইক হচ্ছে গিয়ে আমাদের কোনো একটা ইনভেন্টরি তৈরি করলাম বা একটা ইকমার্স তৈরি করলাম, সো এই যে বা ইনভেন্টরি তৈরি করলাম, সো ইনভেন্টরি তৈরি করার পরে এই যে অনেক ডেটা লাগে আমাদের কোনো কাজ করার জন্য, ডামি ডেটা, যেগুলো আমাদের কী করতে হয়, এখানে আসার পরে এখানে টেবিল সিলেক্ট করে বাই ডিফল্ট এখান থেকে ইনসার্ট করতে হয় 5টা 7টা করে, সময় ব্যাপার। তো এই সমস্যাটা সমাধান করার জন্য লারাভেল আমাদের একটা অপশন দিয়েছে, ফিচার দিয়েছিল সিডিং। তো সিডিং আমাদের কী হয়, আমরা যেই টেবিলে আমরা ডেটা ইনসার্ট করতে চাই, স্টোরেজ আমার টেবিল আছে, এখন স্টোরেজ টেবিলে আমি 10টা ডেটা ইনসার্ট করতে চাই, ডামি ডেটা, সো তার জন্য আমরা এই সিডিং করে, সিডারটা ইউজ করে আমরা খুব ইজিলি 10টা ডামি ডেটা তৈরি করতে পারি। সো তার জন্য একটা জিনিস মাস্ট বি লাগবে, আপনি যখন কোনো একটা ডেটাবেজের টেবিলে ডাটা অ্যাড করতে চান, তো সেই টেবিলের নাম অনুসারে একটা মডেল মাস্ট বি লাগবে। ওকে, সো এটা মাথায় রাখুন। মডেল কী সেটা বলেছি, মডেল কীভাবে কাজ করে সেটা বলি নেই, যারা নতুন তারা জানেন না, বাট মডেল কীভাবে কাজ করে যখন আমরা ইলুকুয়েন্ট ওয়ারামের সাহায্যে কোড অপারেশন করবো তখন খুব ভালো বুঝবেন। আপাতত যা জেনে রাখেন মডেল কীভাবে তৈরি করে। প্রথমত এখানে মডেল একটা ফোল্ডার আছে এই অ্যাপের মধ্যে, আগে এটা বাইরে ছিল, এখন লারাভেল 8 এ মডেল নামে একটা ফোল্ডার তৈরি করেছে। আর এইটার আগে এই মডেলগুলো ফোল্ডার ছিল না, এইগুলো এই অ্যাপ ফোল্ডারের মধ্যেই ছিল। সো আমি এক কাজ করি, একটা মডেল তৈরি করে নিয়েছি, পিএইচপি আর্টিসান মেক মডেল, এবং সেটা বলি স্টুডেন্ট মডেল। ওকে, সো জাস্ট স্টুডেন্ট, সো এই যে নামের সাথে মিল রেখে কিন্তু আমি মডেল তৈরি করছি, এবং এটা অবশ্যই সিঙ্গুলার, ডাটাবেজের ফিল্ড টেবিল প্লুরাল। ওকে, সো স্টুডেন্ট এবং হ্যাশ ফেকার একটা থাকার কথা, এখানে ইউজ হ্যাশ ফ্যাক্টরি, সো আমরা ফেকার ইউজ করবো পরবর্তী ভিডিওতে, এবং জাস্ট আমরা এখানে প্রোটেক্টেড ফিলেবল দিয়ে দিচ্ছি। এটার মানে কি, জাস্ট মনে রাখেন আমার যেই স্টুডেন্ট মডেল মানে হচ্ছে স্টুডেন্টস টেবিল। ওকে, ইউজার মডেল মানে ইউজার্স টেবিল, এটা ফলো করে। সো স্টুডেন্ট টেবিল মানে হচ্ছে মডেল মানে স্টুডেন্টস টেবিল। এখন স্টুডেন্টস টেবিলের মধ্যে কী কী আছে, নেম, ফোন, ইমেল, অ্যাড্রেস। তো আমি নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস দিয়ে রাখলাম, এটা উল্টোপাল্টো সমস্যা নাই, এখানে যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, জাস্ট প্রোডাক্টের ফিলেবল দিয়ে রাখলাম। এটা কখন বুঝবেন, যখন আমরা মডেল নিয়ে কাজ করবো, ডাটা ইনসার্ট করবো, তখন বুঝবেন এটার গুরুত্বপূর্ণ কতটুকু। ওকে, সেটা আপাতত বুঝে রাখেন যে নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস দিতে হবে, এখানে যা যা ফিল্ড আছে, আইডি বাদে এবং ক্রিয়েটর আপডেটের দুটা ফিল্ড বাদে। ওকে, সো আমাদের তৈরি হয়ে গেলো। এখন কী করতে বলছে আমাকে দেখেন, আপনি যখন সিডার নিয়ে কাজ করবেন, সিডিং ক্লিক করেন, সিডিং চলে আসলাম, এবং সিডার নিয়ে তৈরি কাজ করার জন্য প্রথমত আপনি এই কমান্ড ইউজ করতে হবে সিডার তৈরি করার জন্য। সো আমি এখন কাজ করব স্টুডেন্ট টেবিল নিয়ে। সো আমি একটা সিডার ফাইল বানাই, পিএইচপি আর্টিসান, ওকে, মেক মেক সিডার, এবং সেটা হচ্ছে স্টুডেন্ট সিডার সামঞ্জস্য রেখে। ওকে, সো একটা সিডার ফাইল তৈরি হয়ে গেলো, এবং এই সিডার ফাইল কোথায় থাকে, এই সিডার ফাইল থাকে হচ্ছে ডাটাবেজের মধ্যে, তিনটা ফোল্ডার থাকে, একটা মাইগ্রেশন, একটা ফ্যাক্টরিস, একটা সিডার। সো এই সিডারের মধ্যে দেখেন স্টুডেন্ট সিডার নামে একটা ফাইল আছে, এবং ডাটাবেজ সিডার নামে একটা ফাইল আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট তৈরি করা থাকে, যখন ফ্যাক্টরি ইউজ করবো তখন আমাদের এটা কাজে লাগবে, এখন কাজে লাগবে না। ওকে, সো আমি স্টুডেন্ট সিডার তৈরি করলাম, এখানে দেখেন রান একটা মেথড বিদ্যমান, এবং এই রান মেথডের মধ্যে আমার স্কিমা তৈরি করতে হবে। তো আরেকটু নিচে গেলে দেখবো যে বলছে যে আপনি যখন কোনো সিডার রান করবেন তার মধ্যে কী হবে সেটা আপনি এখানে দিয়ে রাখেন, এবং তার জন্য আমি জাস্ট বলে রাখছি ডিবি টেবিল ইউজার্স রান করে রাখছি। ওকে, ও সরি, ওকে ফাইন। সো এখানে এটা হচ্ছে কুয়েরি বিল্ডার, এর জন্য আমার মডেলটা লাগবে না। যদি আপনি এখানে চান যে ইলুকুইন ওয়ারম ইউজ করবেন, সেক্ষেত্রে আবার ইলুকুইন ওয়ারম ইউজ করতে পারেন, এরকম সমস্যা হবে না। ওকে, সো ফাইন, আমাকে কী করতে হবে দেখেন, প্রথমত আমাকে যেহেতু আমি এখানে ডিবি ইউজ করছি, সো আমার ডিবি ফ্যাসেন্সটা ইউজ করতে হবে, ইউজ ডিবি, দ্যাটস ইট। ওকে, বা আপনি চাইলে পুরো ফ্যাসেন্সটা ইউজ করতে পারেন নিজেখান থেকে, বা শুধু ইউজ ডিবি দিলেও হবে, কোনো সমস্যা করবে না। ওকে, সো এখানে দেখেন এসটিআর, এসটিআর বলতে বোঝায় এখানে র্যান্ডম ফাইল তৈরি হবে। হ্যাঁ, র্যান্ডম ফাইল তৈরি হবে এই জন্য, সো এখানে র্যান্ডম দরকার নেই। হ্যাশ বলতে বোঝাচ্ছে এখানে এনক্রিপশন, পাসওয়ার্ডটা এনক্রিপশন হবে। তো আমি এক কাজ করি, আমি জাস্ট একটা স্ট্রিং, আমি এভাবেই একটা নাম দিই, জাস্ট আমার নাম দিলাম, সাপোজ হচ্ছে গিয়ে অ্যাডমিন দিলাম। ওকে, ইমেল দিলাম হচ্ছে গিয়ে সাপোজ
admin@gmail.com এবং ফোন আছে আমার, সো কোনো পাসওয়ার্ড ফিল নেই আমার এই টেবিলে, সো ফোনটা দিব হচ্ছে 1234 এটা, এবং ফাইনালি অ্যাড্রেস, সো নাও অ্যাড্রেস ইজ ঢাকা ধানমন্ডি 32, সো আমি একটা ড্যামি ডেটা সেট করলাম, ওকে জাস্ট কী করলাম একটা ড্যামি ডেটা সেট করে দিলাম। তো এখানে আরও ডাটা দিতে পারেন, হ্যাঁ জাস্ট আপনি এখানে ইনসার্টের মধ্যে এখানে কমা দিয়ে সাপোজ আরও ডাটা দিতে পারেন, ধরেন সাপোজ এখানে কমা দিলেন, কমা দিয়ে এটাকে কপি করে আরও ডাটা দিলেন, ওকে আরও দিলেন, সো নেম দিলাম হচ্ছে মাসুদ masood@gmail.com, আমরা এটা মনে হয় ইউনিক দিছি সো ইউরো আসবে, এটা দিবে না, সো মাসুদ ধানমন্ডির যে কোনো জায়গা হতে পারে সমস্যা নাই, জলিল জলিল এবং এর দাম হচ্ছে 3, সো ইউনিক, সো এইভাবে আরও অনেকটা দিতে পারেন, সো আমি তিনটা ডেটা এখানে দিলাম, ওকে জাস্ট উপরে আমি ডিবিটা ইউজ, আপনি ইলোকুয়েন্ট ওয়ার্ডের সাথে ইউজ করেন তাহলে এখানে জাস্ট মডেলটা ইউজ করবেন, আপনাদের এটাই দেখেন যখন ইলোকুয়েন্ট দ্বারা করবো ফ্যাক্টরি ইউজ তখন দেখেন, তখন মডেলের কাজটা বুঝবে, সো এখন আর মডেলটা লাগতেছে না, সো জাস্ট এক ডেটা এক ডেটা এক তিন ডেটা ইনসার্ট হবে, ফাইন, সো আমাদের কাজ হয়ে গেল। এখন যেটা করতে হবে দেখেন নিচে আসার পরে সেই স্ক্রিন বলে রাখছে ফাইন, এখন আপনার এই যে সিলেটটা আছে, সো ফ্যাক্টরি আমি পরে আলোচনা করতেছি যে ফ্যাক্টরি কি ফ্যাক্টরি কাজ করে সেটা নিয়ে পরে আলোচনা করতেছি, ফ্যাক্টরির কাজটা পরে আসবো, সাইট নিচে যাই এবং রানিং সিডার, যদি আপনি পিএসপি আর্টিসান ডিবি সিড দেন এই কমাটা রান করলে যেটা হবে সেটা হচ্ছে কি আমার এখানে যতগুলো সরি আমার এখানে যতগুলো সিডার ফাইল থাকবে একটা প্রজেক্টের অনেকগুলো সিডার 50 সিডার ফাইল হতে পারে, যতগুলো সিডার ফাইল থাকবে সব রান হয়ে যাবে, আর যদি না আমি একটা স্পেসিফিক ফাইলকে সিডারকে আমি রান করব তার জন্য আমার যেটা করতে হবে এই কমাটা ইউজ করতে হবে, ওকে আর যদি ফ্রেশ করে সিড করতে চান তাহলে ফ্রেশ সিড আছে, সো আপনারা জানেন ফ্রেশ কী কারণ হচ্ছে আমরা রোল ব্যাকটা দেখেছিলাম ওইভাবে আমরা ফ্রেশ নিয়ে আলোচনা করেছিলাম রিফ্রেশ নিয়ে আলোচনা করেছিলাম, সো পিএইচপি আর্টিসান ওকে ডিবি ক্লোন সিঙ্গেল ক্লোন সিড এবং কোন ক্লাসটাকে আমরা কল করবো ক্লাস স্টুডেন্ট সিডার, ওকে সো এখানে দেখেন সরি আমাদের ফিল নাম ছিল স্টুডেন্ট সিডার সেভ করা আছে, হ্যাঁ সেভ করা আছে, সো আবার বলছি ডিবি আর্টিসান দেখেন পিসেন্ট ডিবি সিট ক্লাস স্টুডেন্ট সিডার, সো ইন্টারফেস করে দেখি কী আসে, সো ওকে আমরা অলরেডি ইউরো পেয়ে গেছি, সো কী বলছে দেখেন আননোন কলাম অ্যাড্রেস ইন ফিল্ড লিস্ট ইনসার্ট ইনটু ইউজার্স, ও আমরা ইউজার্সে অ্যাড করতেছি রাইট, আমাদের টেবিল নেম চেঞ্জ করি নেই, ওকে সরি সরি আমাদের টেবিল নেমটা ইউজার্স না, আমার টেবিল নেমটা হচ্ছে স্টুডেন্টস এই জন্য ইউটা আসছে, ওকে সো নাও আমি আবার করতেছি পিএস পেসেন্ট ডিবি সিট ক্লাস স্টুডেন্ট সিডার, ইয়েস বলছে ডাটাবেস সিডিং কমপ্লিট সাকসেসফুলি, তার মানে ডাটাবেসটা সিডিং হয়ে গেছে, সো লেটস চেক ইটস ওয়ার্ক অর নট, অ্যান্ড ব্রাউজারে ক্লিক করলাম এবং ফাইনালি দেখেন আমার এখানে প্রথম ডাটা চলে আসছে admin90 admin0 ঢাকা 32, ওকে ফাইন, ওকে পরেরগুলো আসেনি রাইট, সো স্টুডেন্টস আচ্ছা সমস্যা নেই আমরা তাহলে এই কাজ করি আমরা ফেকার ইউজ করে মাল্টিপ্যাটারটা ইনসার্ট করে ফেলি, জাস্ট করে দিই জাস্ট আমরা তাহলে এক কাজ করি ফরেজ দ্বারাও করা যেতে পারে, সো লেটস সেট ইটস ওয়ার্ক অর নট, আমি জাস্ট অনেক ট্রাই করেছিলাম এখন আমার তো খেয়াল আসছে না, এক কাজ করি দেখি কাজ করে কিনা, একটা ফরেজ চালাই, সো জাস্ট আমরা কয়টা ফেলে ইনসার্ট করবো আটটা ডেটা ইনসার্ট করবো ফাইন, ওকে সো তাহলে স্ট্রিং ইউজ করতে পারি সাপোজ বা আমরা মডেল ইউজ করতে পারি, আমাদের মডেল তৈরি করা আছে বা এইভাবে করা যায় আর কি, মডেলস মডেলসের মধ্যে আছে হচ্ছে স্টুডেন্ট মডেল রাইট, সো আমি স্টুডেন্ট স্টুডেন্ট দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম, সো নাও আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আমার ফিল্ড নেম এবং আমরা র্যান্ডম ডাটা ইনসার্ট করতে পারি কিনা লেটস চেক, সো এসটিআর র্যান হ্যাঁ আছে,
সো আমরা বললাম যে কয় ক্যারেক্টার হতে পারে, আমি বললাম যে 10 ক্যারেক্টার নেম হবে। ওকে জাস্ট কমাইজ করলাম, তারপরে কপি দিয়ে আমার ফোন আসছে, 1 মিনিট। ওকে অফ, কি বলেছে জানো? আচ্ছা নেম, সো ইমেল। ওকে সো এটা এখানে দেওয়াই আছে, জাস্ট লারাভেল সিডিং। যখন ফ্যাক্টরি নিয়ে আলোচনা করবো তখন আসলে জিনিসটা ভালো ক্লিয়ার হয়ে যাবে, তখন আসলে আর ভালো ইজিলি বুঝতে পারবে না, আশা করা যায়। আচ্ছা এটা ইউজ করি, সো এসটিআর র্যান্ডম, যেহেতু লারাভেল বিল্ডিং মেথড তো এটা সুবিধা হবে বেশি। ওকে ফাইন, সো নেম এবং ইমেইল ফোন এন্ড ফাইনালি অ্যাড্রেস। এটা হচ্ছে আমার 11 ক্যারেক্টার, এটা হচ্ছে 110 ক্যারেক্টার। দ্যাটস ইট। সেভ করলাম, এবং এখানে যদি আমি অ্যাসটিআর ইউজ করছি তো আমার লাইব্রেরির উপর ইউজ করতে হবে, ফ্যাসেটটা ইউজ করতে হবে। তো এখানে দেওয়া আছে ফ্যাসেটটা, এই দেখেন ফ্যাসেট দেওয়া আছে। ওকে আর কথা যেটা আমরা আগেরবার ইউজ করছি সে ডাটাবেস ডিবি টেবিল, ডিবি ফ্যাসেট ইউজ করছি, আর এখন ইউজ করছি স্টুডেন্ট মডেল। অবশ্যই এই মডেলটার উপরে ইউজ করতে হবে, ইউজ অ্যাপ ফোল্ডারের মধ্যে, মডেলস ফোল্ডারের মধ্যে আমার স্টুডেন্ট। ওকে তো আপনি যেটা এখানে কুইরিবিল ইউজ করতে পারেন, এই সেম জিনিসটা ইউজ করতে পারেন, সমস্যা হবে না। যা তাহলে আর এই ডিবিটা লাগবে না, যে ডিবিটা ইউজ করি এই ডিবিটা লাগবে না, আর যে মডেল ইউজ করেন তার মডেলটা লাগবে, এই ডিবিটা লাগবে না। সো এখন যদি ডিবিটা বাদ দিয়ে দেন কোনো সমস্যা নেই, কারণ আমরা মডেল ইউজ করছি। ওকে সো চেক করি আছে কি না। সো অনেকদিন আগে আমি এটা করছিলাম আর কি, সো আমরা এখন নর্মালি এভাবে করা হয় না, আমার করা হয় ফেকার ইউজ করে করা হয়, জাস্ট এভাবে ফিল সিলিং তৈরি করে, সিলার তৈরি করে ফেকার দিয়ে কাজ করি আর কি। সো চলুন দেখি কাজ করে কিনা, ডাটা বেজে ডাটা আছে কিনা একটু চেক করি আমি। আমি রিড করে দিচ্ছি এটা। ওকে সো নাও লেটস চেক। ওকে পিরো চলে আসছে, পিরো আসছে। আচ্ছা সো নাও এটা বলতে পারছে, এটা আচ্ছা এটা কিসের পাবলিক ফাংশন, এটা হচ্ছে ফরিচ। সো চেক করি আবার। দাদা বেশি দিন কবে সাকসেসফুলি, ফাইন তেমন কাজ করছে। সো আমি যখন চেক করি দেখবো, ইয়েস আমার দেখেন 6টা ডাটা ইনসার্ট হয়ে গেছে। ওই যে আমি অ্যাসটিআর দিছি, অ্যাসটিআর র্যান্ডম মানে হচ্ছে যে আমার একটা স্ট্রিং, র্যান্ডম একটা স্ট্রিং তৈরি করবে কত ক্যারেক্টারের মধ্যে সেটা বলে দিছে। আর এখানে সব চলে আসছে, অ্যাড্রেস ইচ অ্যান্ড এভরিথিং এখানে চলে আসছে এখানে। সো ওইগুলো হাবি জাবি ডাটা, এটা কখনোই মনে হয় না যে ভালো কিছু। ওকে সো পরবর্তীতে আমরা যখন ফেকার নিয়ে আসবো তখন আমরা ভালো বুঝতে পারবেন আশা করি। ওকে গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ আর নিউ টু চ্যানেল ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।